মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। তোমাদের সবাইকে মৌশান ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, জল বেরিয়ে যাচ্ছে চোখ থেকে। তো বন্ধুরা, শীতকাল মানে একটু ঘোরাঘুরি। তো আজকে আবারও বেরিয়ে পড়লাম, আজকে সানডে, তোমাদের শান্তনুদারও ছুটি আছে। তো এই দেখো তোমাদের মাম্মাম, আমি এই যে রেডি হয়ে নিয়েছি। তো কোথায় আসলাম? ওই দেখো ভিক্টোরিয়া, আজকে চলে আসলাম ভিক্টোরিয়ায়। তো চলো, টিকিট কাটাও হয়ে গেছে, তো ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো রোদের মধ্যে দেখো চোখ দিয়ে জল চলে আসছে। শান্তনু দাও, এবার ভেতরে যাই, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো। বন্ধুরা চলো দেখতে থাকো তোমরাও। তো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা কলকাতার একটা ফেমাস টুরিস্ট স্পট। তো বহু পুরনো তো জানোই তোমরা, আমরাও অনেক বছর বাদেই আসলাম। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো। এখান থেকে বেরিয়ে দেখি ইচ্ছে আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামে যাওয়ার, তো সেটাও তোমাদেরকে সাথে শেয়ার করব। গরম লাগলে বলবে, হ্যাঁ জ্যাকেটটা খুলে দেবে, খুলে দিই একটা। দেখো এখানেও কি সুন্দর ফুলের গাছগুলো রয়েছে, আর ফুল দেখতে আমার না দারুণ লাগে। তো বন্ধুরা, আমরা ভেতরে তো ঢুকেছিলাম মিউজিয়াম, মানে ভিক্টোরিয়ার ভেতরে যে মিউজিয়ামটা আছে, তো ইচ্ছা ছিল ওখানে ভিডিও করার, কিন্তু ওখানে একদমই অ্যালাউ ছিল না। তো সরি, ভেতরটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। মানে আমরা দুবার জিজ্ঞেস করেছিলাম, পারমিশন নিচ্ছিলাম যে যদি একটু ভিডিও করা যায়, কিন্তু একদমই ওদের স্ট্রিক্টলি বারণ করতে দেবে না। তো তাই আর ভিডিও করা হলো না। তো বেরিয়ে গেলাম মিউজিয়াম থেকে, বেরিয়ে গেলাম। এখন এই চারপাশটা আবার যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কি আর করা যাবে বলো। তো বন্ধুরা, এখানে দেখছি যে একটা সেমিনার চলছে, টাটা স্টিল। তো দেখো এই যে এখানটা হচ্ছে প্রোগ্রামটা। তো টাটা স্টিল থেকে আর কি সেমিনারটা হচ্ছে আজকে।
আর আজকে ভেবেছিলাম যে ঘোড়ার গাড়িতে চড়বো, তো সেটা হলো না। কালকে যেহেতু নেতাজির বার্থডে, তো এখানে সব কিছু বন্ধ করে দিয়েছে। এখন দেখা যাক, কারণ তোমরা তো সবাই জানো প্যারেডের জন্য এখানটা বন্ধ করে দিয়েছে আজকে। তো ঘোড়া রয়েছে, দেখি মাম্মাম যদি চড়ে তো ওই ঘোড়ায় মেয়ে আর আমি উঠবো, ঠিক আছে। বন্ধুরা দেখো কত বড় জায়গা, কত বড় বড় গাছ, মানে কি বলবো, সত্যি খুব ভালো। ওই দেখো কি সুন্দর, কি ফুল, হ্যাঁ দেখো কি সুন্দর, বিশাল বড় জায়গা। দেখো এখন আমরা একটুখানি বসলাম এখানে, জ্যাকেটটা পরে নেবে এখন, তাহলে জ্যাকেটটা পরে নাও, জ্যাকেটটা পরে দাও তো, রেস্টুরেন্টে গিয়ে জ্যাকেট পরবো। হ্যাঁ বলে নাকি রেস্টুরেন্ট খায় তো না কিছু, মানে ওর গেলেই ওর মজা, তোমরা তো দেখোই। তো দেখো কত বড় বড় গাছ, এই দেখো। তো চলো আপাতত রাখছি, আবার যখন ওই বিল্লা প্ল্যানেটোরিয়ামে ঢুকবো তখন তোমাদের সাথে শেয়ার করব, বা ঘোড়ার গাড়ি গাড়ি তো না ঘোড়ায় যদি উঠি তখনও সেটা তোমাদের সাথে শেয়ার করব, মাম্মা আর আমি। তো বন্ধুরা এই দেখো এখন আমরা ঢুকলাম বিল্লা প্ল্যানেটোরিয়ামে। তো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এখন যাচ্ছি বিল্লা প্ল্যানেটোরিয়ামে। তো এখানে একটা 12টায় শো আছে, 1টায় শো আছে, আর যেন 2টোয় না কটায় আছে, তো ওই 12টার শোটা দেখতেই যাচ্ছি। তো বন্ধুরা আমরা বিল্লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে গেছি, তো এখন আমরা এসেছি তার একদমই পাশে, তোমরা সবাই জানো যারা আশেপাশে থাকো। এখন আমরা এসেছি সেন্ট পলস পলস ক্যাথিড্রাল চার্চে, দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে এসেছি। তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা আমরা ঢুকছি চার্চের ভেতরে ঢুকছি, তার সাইড ভিউটা একবার দেখে নাও চার্চের। গল্প বললাম
অনেক বছর বাদে এই এই জায়গাটাতে আসলাম। চারিদিকে শুধু ফুল, ফুলের বাগান। এই যে তোমাদের শ্রেষ্ঠা, তোমাদের শান্তনুদা হেঁটে হেঁটে যাচ্ছে। তো বন্ধুরা, কোনো কিছুই মানে ভেতরে ভেতরে মানে কোনো কিছুই অ্যালাউ করছে না যে আমি ভেতরে শ্যুট করব। না ভিক্টোরিয়ার মিউজিয়ামটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর না বিড়লা প্ল্যানেটোরিয়ামে ঢুকে যে শোটা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, না চার্চের ভেতরে। তো সবই বাইরে থেকে শেয়ার করছি, কারণ কি করব, ভিডিও করা অ্যালাউ না থাকলে তো কিছু করার নেই। তো এখন বেরিয়ে এসেছি, দাও তোমাদের শ্রেষ্ঠাকে দেখাই। কি হয়েছিল? আর এই যে তো বন্ধুরা, প্রথমে তো তোমাদের সাথে দেখালাম আমি ভিক্টোরিয়ায় গেছি, তারপর ওখান থেকে গেলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে, লাস্ট একদমই গা ঘেঁষে তোমার সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। তো ওইখানে গেলাম, মানে এই তিনটে জায়গায় আজকে গেলাম। তো ভেতরের কোনো কিছু শেয়ার করতে পারলাম না, একটু আগেই তো বললাম। তো যাই হোক, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে বাইরে মানে যেগুলো শেয়ার করা যাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আর বেশি লেন্দি ভিডিও করব না, ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। যদি আমি যেটুকুনি পেরেছি শেয়ার করছি এটুকুনি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অন্তত করো, কমেন্ট করো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। টাটা করে দেবো একবার, টাটা।